আসসালামু আলাইকুম, দিস ইজ নাবিল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে স্টাইলিশ নাম দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর সুন্দর কিন্তু স্টাইলিশ নাম রয়েছে। এখন যদি চান আপনি আপনার ফেসবুক পেজটাকে এই ধরনের নাম দিয়ে চেঞ্জ করতে পারবেন। সো ভিডিওটা কন্টিনিউ শেষ মতো দেখবেন গাইস। ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, এই রকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আপনাদের সাথে আছি আমি নাবিল, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। ফার্স্ট অফ অল আপনাদেরকে ফেসবুক লাইটে চলে যেতে হবে এবং ফেসবুক লাইটে আপনি আপনার ইনফরমেশন দিয়ে লগ ইন করে দেবেন, অর্থাৎ আপনি নাম্বার প্লাস পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিটা লগ ইন করে দেবেন। ওকে, তারপর গাছ আপনাদেরকে এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেক অপশন। সো আপনাদেরকে একটু স্ক্রল করে পেজে যেতে হবে। সো এখান থেকে পেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে পেজে একটা ক্লিক করে দেবেন। ওকে, সো পেজে ক্লিক করে দেবো গাছ আপনাদেরকে ক্রিয়েট পেজে একটা ক্লিক করে দিতে হবে। সো ক্রিয়েট পেজে ক্লিক করে দিবেন, তারপর গাছ সেখান থেকে গেট স্টার্ট একটা ক্লিক করে দিবেন। ওকে, সো গেট স্টার্টে ক্লিক করে দেবো, এইরকম একটি ইন্টারফেস শো করবে। এন্ড সেখানে কিন্তু আপনি আপনার নামটা দিতে হবে, অর্থাৎ যে নামে আপনি পেজটা ক্রিয়েট করতে চান। সো আমরা যেহেতু মানে স্টাইলিশ নামে পেজ ক্রিয়েট করবো, সেই জন্য আমাদেরকে কিন্তু স্টাইলিশ নাম এখানে দিতে হবে। সো এই জন্য গাছ আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন, কোনে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে কিবোর্ডের একটা আইকন রয়েছে। সো আপনাদেরকে কিবোর্ড আইকনে একটা ক্লিক করে দিবেন, তারপর সেখান থেকে ফন্টস কিবোর্ডটা সিলেক্ট করে দিবেন। ওকে, সো ফন্টস কিবোর্ডটা সিলেক্ট করে দেবো, এইরকম একটি ইন্টারফেস শো করবে। এন্ড এই কিবোর্ডটা আপনি কীভাবে ইনস্টল করবেন আপনার ফোনে আমি ভিডিও শেষে দেখে দেবো। সো ভিডিওটা কন্টিনিউশন মতো দেখবেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন কিবোর্ডের উপরের দিক দিয়ে রয়েছে নর্মাল, তারপর রয়েছে ইমোজি। সো আপনাদেরকে এইগুলো কিন্তু খুঁজে নিতে হবে। সবাই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই সিম্বলগুলো রয়েছে। সো আপনি চাইলে এই সিম্বলগুলো এখানে দিতে পারবেন। ওকে, তারপর আছে রয়েছে আরও সিম্বল রয়েছে এখানে এবং রয়েছে এখানে রয়েছে অনেক সিম্বল রয়েছে গাছ আমরা দেখতে পাচ্ছি। তারপর সেখান থেকে মানে স্টাইলিশ ফন্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। ওকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু ফন্ট রয়েছে। আপনি কিন্তু এই সব দিয়েও কিন্তু আপনি ফেসবুক পেজের নামটা ক্রিয়েট করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর অসংখ্য নাম রয়েছে, আপনার যেটা সরাসরি বা যেটা আপনার কাছে ভালো লাগে সেটা দিয়ে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি এই নামটা দিয়ে ক্রিয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুইটা শেরিফ, যেটা রয়েছে এটাও রয়েছে, এটাও রয়েছে। সো আপনি যে কোনো দুটা থেকে যে কোনো একটা দিয়ে ক্রিয়েট করবেন। ওকে, সো আমি একটা দিয়ে ক্রিয়েট করছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো আমি লিখে দিলাম বেস্ট ফ্রেন্ড। ওকে, সো আমি এই নামটা দিয়ে ক্রিয়েট করতে চাই। ওকে, তারপর কাছে আপনাদেরকে একটা সিম্বল দিতে হবে, আপনি চাইলে এই সিম্বলটা ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন গাছ এখানে রয়েছে এই সিম্বলটা আপনি চাইলে ইউজ করতে পারেন। সো এটা আপনার মর্জির মতো আপনি চাইলে এই সিম্বলটা দিয়ে ইউজ করতে পারেন, বা আরেকটা সিম্বল রয়েছে সেই সিম্বলটা আপনাদেরকে আমাকে বলবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনি চাইলে এই সিম্বলটা ইউজ করতে পারেন। ওকে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যদি এই সিম্বলটা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে এই সিম্বলটা দিয়ে দেবো, এই সিম্বলটা এখানে নাই আর কি। ওকে, তারপর আছে আপনাদেরকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, সো নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, তারপর সেখানে আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে ক্যাটাগরি মানে পোস্ট করতেছেন বা যে কোনো মিউজিক দিয়েও ক্যাটাগরি দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বা পার্সোনাল ব্লগও দিতে পারেন। সো আমি জাস্ট এখানে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, মিউজিক ব্যান্ড দিয়ে দিলাম। তারপর সেখান থেকে আপনাদেরকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এখন যদি চান আপনি আরও ক্যাটাগরি দিতে তাহলে এখান থেকে আরও ক্যাটাগরি দিতে পারবেন, এটা আপনার মর্জির মতো। ওকে, তারপর সেখান থেকে নেক্সটে ক্লিক করবেন আবার। ওকে, সো নেক্সটে ক্লিক করে দেখব সেখানে আপনার ওয়েবসাইট দিতে হবে। সো আপনি যদি আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। ওকে, আর যদি না থাকে তার উপরে দিতে পারছেন এখানে হচ্ছে স্কিপ। সো এখানে স্কিপে একটা ক্লিক করে দেবেন। ওকে, সো স্কিপে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডান। সো আপনাদেরকে ডান এটা ক্লিক করে দিতে হবে। ওকে, সো আমি ডানে ক্লিক করে দিলাম। ওকে, সবাই দেখতে পাচ্ছি আমাদের পেজটা কিন্তু মোটামুটিভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি চান আপনি আপনার ফেসবুক পেজে মানে কভার ফটো বা লোগোটা এখান থেকে দিতে পারবেন, আপনি যেটা চয়েস করে রেখেছেন আপনি আপনার ফেসবুক পেজের জন্য। সো এখান থেকে আপনি এই ক্যামেরা আইকনে একটা ক্লিক করে দেবেন। সো এখান থেকে আপনি কভার ফটোটা দিয়ে দেবেন, তারপর আছে আপনাদেরকে আপলোডের ফটোতে ক্লিক করতে হবে, আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনি আপনার মানে কভার ফটোটা দিয়ে দেবেন। ওকে, সো আমি এই কভার ফটোটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, সো আর এই ধরনের কভার ফটো কীভাবে তৈরি করতে হয় আমার চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনি চ্যানেল দেখে নিতে পারেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। ওকে, তারপর আছে আপনাদেরকে লোগোটা মানে আপনাদেরকে লোগোটা দিতে হবে। আপনি আপনার ফেসবুক পেজের জন্য যে লোগোটা ক্রিয়েট করে রেখেছেন, সো এই লোগোটা এই লোগোর আইকনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তারপর আছে আপনাদেরকে আপলোডের ফটোতে ক্লিক করতে হবে। সো এখান থেকে তারপর আপনার গ্যালারি থেকে আপনি আপনার ফেসবুক পেজের লোগোটা এখান থেকে দিয়ে দেবেন। আর এই ধরনের লোগো বা স্টাইলিশ লোগো কীভাবে ক্রিয়েট করবেন আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। ওকে, তারপর এখানে সেভে ক্লিক করবেন। ওকে, তারপর গাছ দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু আপলোড হচ্ছে, এবং গাছ দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের কভার ফটো এবং ফেসবুক পেজের লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। ওকে, তারপর সেখান থেকে আপনি আপনার ফেসবুক পেজটা কাস্টমাইজ করবেন। সো আমি কিন্তু জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে স্টাইলিশ নাম দিয়ে আপনি আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন।
গাইস ফন্টস কিবোর্ড অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করার জন্য আপনি চলে যান প্লে স্টোরে এন্ড দেন সেখানে সে টাইপ করবেন ফন্টস কিবোর্ড লিখে টাইপ করলে কিন্তু এই অ্যাপটা আপনাদের সামনে শো করবে সো তারপর গাইস সেখান থেকে আপনি জাস্ট অ্যাপটা ইনস্টল করে নেবেন গাইস দেখতে পাচ্ছেন অ্যাপের লোগোটা আপনি একটু লক্ষ্য করে দেখেন তারপর সেখান থেকে ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি গাইস সেখান থেকে জাস্ট ওপেন করে দেবেন দেন গাইস ওপেন করে দেওয়ার পরে কিন্তু এইরকম ভাবে কি ইন্টারফেস শো করবে এন্ড দেন সেখান থেকে আপনাদেরকে নেক্সট ক্লিক করে দিতে হবে তারপর গাইস সেখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন সো এখান থেকে আপনি যে কোনো একটা জন্ম তারিখ দিলেই হবে সো এখান থেকে আমি 2000 দিয়ে দিচ্ছি যে কোনো একটা দিলে হবে ওকে তারপর সেখানে গেট স্টার্টে দিয়ে দিবেন তারপর সেখান থেকে আপনি দিয়ে দিবেন সুইচ টু ফন্টস ওকে সো এটাতে একটা ক্লিক করে দিবেন ওকে তারপর সেখানে এখান থেকে আপনাদেরকে দিতে হবে ফন্টস ওকে সো ফন্টসে ক্লিক করে দেওয়ার সাথে গাইস দেখতে পাচ্ছেন উপরে রয়েছে ওকে সেখান থেকে ওকেতে প্রেস করবেন সো ওকেতে প্রেস করার পর গাইস কিন্তু এই কিবোর্ডটা আপনাদের ফোনে সেট হয়ে যাবে সো এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের জন্য খুব সুন্দরভাবে নাম দিতে পারবেন বা কিবোর্ডটা ইনস্টল করতে পারবেন গাইস এছাড়াও সোশ্যাল মিডিয়াতে টাইপিং ক্ষেত্রে আপনি এই অ্যাপটি ইনস্টল করতে পারবেন কোনো প্রকার ঝামেলা চলে আর কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন সকলে দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই